আরে বাপু আমার মেয়ে যেমন আসবে বাজার করতে যাব তা সেই সাহেব আলী কই ওই যে ভাষণ না কি জন দেবে তা কই আরে বাপু আছে ওই পেছনের দিকে গেছে একটু কাজে আসতেছে বসো বসো ধৈর্য ধরে বসো দুনিয়ার লোক জোন কামাই করে বসে রয়েছে আর ওর পিছনে কি হ্যাঁ কি কাজ পেছনে থাকতে পারে বোঝো না ভালো কাজ হলে তো লোকজনের সামনেই করতো গেছে যে কোনো একটা আসলে দুই নম্বরে কাজ করতে আসলে কাজের ফুঙা মারতি একটু বসে আসবে না আসবে না সে মেম্বার পিছনে যে আসলে কাজের ফুঙা মারবে আর আমরা আসতে জোন কামাই করে এনে বসে থাকবো এই সে হাতের বেলা শেষ হয়ে গেল তা সে মেম্বার কই বাড়ি গেলি বউ আমার মারবে না এই মানে এই এই জোন কামাই মানে সেদিন কেন 450 টাকা দামের ফুটবল দিলাম তোকে আরে মেম্বারই তো সব কিছু দেয় রে মালদি মানিক ভাই তুমি ওই রিলিভ সালগুলো যে মোটা সালগুলো মেরে মেরে খাও ও কাঁচা খাও মেম্বার তো খাও আবার বড় বড় কথা করছো কা হ্যাঁ ভাই ডারবে আমি খেলা দিলাম হাই ডারবে আমার নাম দিকে পেনশন হবে কেটে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ভাই আজকে গন্ধটা একটু বেশি করছে গ্রামীণ বিড়ি খেয়েছেন নাকি ওই গামছাটা একটু মুখি দেন মুখি দেন চুপ কর মানছার বিছানায় বিড়ি খাই দিলাম দিকে ভিজে দিয়েছ নাকি যাই হোক সম্মানীয় সুধি আমাদের বিকাল চার ঘটিকার সময় মিটিং এর কথা ছিল আপনারা 3:30 বাজতে সময় হাজির হয়েছেন এতে আমি খুবই খুশি আর কতবার করে কব ভাই আপনার ঘড়ির ব্যাটারিটা পাল্টান সাইডে 29 বাজে রয়েছে আর আপনি বলছেন 3:30 বাজে এখন সকালবেলা কাটা চললো মনে হইলো তাই তো সংগ্রামের সাথী ও বন্ধুরা আপনারা তো সবই জানেন এবং বোঝেন আমরা মেম্বার হয়ে এলাকায় কি করিনি আমরা এলাকায় রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সবই করার চেষ্টা করেছি কিরাম হইলো রে মন্দন আমার কথা মানছি কই রেছে এক ভাষণ আর কয় বেদ দিবা তোমাদের হাতে মাউথ বেশ উঠলি কি একই ভাষণ দিতে হয় তে বাপু সূচনা তো করতে দিবা তো সংগ্রামী সাথী ও বন্ধুরা এর ভিতরে আপনার সাথী গন্ডে আর বন্ধু গন্ডে আর ইগা যে সংগ্রামী কইলেন ইরা আপনার জন্য কোন সংগ্রামটা কইরেছে 71 এর পর থেকে এই দেশে তো যুদ্ধ সংগ্রাম আর কিছু হয়নি যুদ্ধ বিদ্রোহ তো কিছু হইল না এই যে 71 এর পরেতে তাহলে আপনি কি করে ইগা সংগ্রামী কইলেন হ্যাঁ এইডেই মুখস্থ করে পড়িয়ে রাজনৈতিক জীবনটা চালাচ্ছি তোমার কতি দে তো আপনারা তো সবই জানেন এবং বোঝে বাল জানে আর বাল বোঝে বুঝলি ওই জন কামাই করে ডেলি ডেলি তোমার এই উঠোন বৈঠকে আসতো না কুকুর মাংস একটু ঠান্ডা হয় একটু কতি দাও তো সারা জীবন আমি কি করেছি আর কি করিনি আপনারা তো সবই জানেন জানি বিলাই তো সমস্যা আপনার নাম শুনলে ওর রাগ হয় ভাই ভাষণ দস্তা তোরা কথার মধ্যে বাবা ঠেলিস আরে তুই পাশের উপর আরামে পুঙ্গা উদ্যোগের বসে রইস নাম 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 নেবে ভাই ও ভাই আমি তো মাইকাল আমি তো আর ভুটান না হাই মাইক এটা কম বাজনা আমি চেক দিচ্ছি তো মাইক চেক দিবি তা নাই ভালো কথা তা তোর পুঙ্গা উদ্যোগের কিরাম বসারে ভালো কর ভাই ভাই শুরু করে তো আমি আপনাদের জন্য কতটুকু করেছি আর কতটুকু করার চেষ্টা করেছি এ আপনারা সবই জানেন এবং আপনারা সরদমিনি সশক্তি দেখেছেন যে আমি আপনাদের কি পরিমাণ খোঁজ খবর রাখি আর কি পরিমাণ আপনাদের পাশে আমি থাকি মিছিল মিটিং এর দিন আলি তো একেবারে সাইটে তোলো আর মিছিল মিটিং চলিয়া গেলি খোঁজই থাকে না কি ডাইলো আর কি ডাগেল চুপ করে দিনি তো আমি আপনাদের জন্য কি করেছি না করেছি এটা আপনারা নিজে চোখের সামনে দেখেছেন আবার এই মাইকে আমি কি বলবো মারান মধ্যে আপনি ওই দেড়ি কাজের ফুঙাটাই মেরেছেন এক কথা বারবার করছেন কি করতে নতুন কোনো কথা নেই থাকলে ওইটা কোন এই সাইলেন নেতা ভাষণ দিলে আম জনতা মানে ম্যাঙ্গো পিপুল সামনে উত্তেজিত হয়ে কথা বলতি নেই তো আপনারা একটা সিদ্ধান্ত নেবেন যে আমি নির্বাচনে দাঁড়াবো কি দাঁড়াবো না মাঠ পর্যায়ে আমার যে কি পরিবেশ এটা তো আপনারাই ভালো জানেন কি কুরবানসা মাঠ পর্যায়ে না বাপু তোমার সব পর্যায়ে পরিবেশ একই তা কিরাম সেটা কও তুমি মুরব্বী মাতু বললো তুমি কও কিরাম পরিবেশ আমার লাইন তো ভা দন্তম দন্তম লাইন ভালো কি করে আমার গানে আমার লাইন ভালো না বেশ একটা ভালো না আর ভাষিমুখী লাথি মাইলে হ্যাঁ তো এই এলাকায় রাস্তা ঘাট স্কুল কলেজ মসজিদ মন্দির মানুষের বাড়ি উঠা পথ বিটি মানুষের পুকুরি ওই গোসল করতে নামা ঘাট কইন্ডি আমি করিনি বাবু কোনে কইলে কোন এলাকায় কইলে করেস তো ওই পুকুর পাড়ে দুটো ঘাট করেছে আর বাদ বাকি কথা আমি জানি না করার মধ্যে তো করেছ তোমার নিজেরই পুকুরি দুটো ঘাট ওই পাট ধোয়া বলে আর কি বা করেছ তুমি হ্যাঁ আর রাস্তাঘাট রাস্তাঘাট আমি আর করে দিনি
মোটেই কইয়ে দিন এ কথা কিছু মনে করতেন না হ্যাঁ কইরছো এ কথা স্বীকার করলাম ওই ভাতারমারির বাজারতে হিজলের মোর বীজ রাস্তার টাকা মাইরে ফ্ল্যাট সোলিং কইরে থিয়েছি রাস্তার কাজ দা কিরাম ছিল তাই কও এই রাস্তার কাজ দা কিরাম ছিল ওই কইলেন তো এক নম্বরের জায়গায় তিন নম্বর দিয়ে করতি তা মানুষের মধ্যে আর কি কব এক নম্বর ইট ইজ জায়গায় তিন নম্বর ইট দিয়ে বাংলা বুনে থিয়ে গেছো এই রাস্তার গল্প আবার কি করছো এই জায়গা এই দেখো দেরি কথা কেন খবরদার কাদা জ্বালায় ডুবে মরতিলে পাঁচ হ্যান্ডেল বগলে করে হাড়া লাগ দিল সেই কথা সেদিন এখন ভুলে গেছো তাই না যে রাস্তা কই দিছে এখন তার ওই কাদা পানির সমস্যা তো আর নেই যাই হোক রাস্তা তো করেছেন ঠিক ঠিক বলে দেননি পাইপ এখন আর হাইটে যাওয়া লাগে না ওই বর্ষার সময় সাঁতার কেটে যাওয়া লাগে ওরে বাপু ইবার ধরে পাস করে ওই জায়গা আমি ব্রিজ কই দেব ব্রিজ লম্বা 22 ফুটে ব্রিজ কই দেব ওই পাইপই চিন্তা তোমরা কেত্তি কইতেছো প্লাস্টিকের পাইপই দুইটা না আবার ব্রিজ দেরি করে ফেললাম ভাইরে কনিষ্ঠ সৈনিক প্রতি পারবান কিনা তার নেই ঠিক ওরে বাপু দিবানে দিবানে কথা করে তোরা বিশ্বাস কর না কথা সরকার আগে এসব দিত না এখন বর্তমানে মানে ধারা অব্যাহত রাখার জন্য প্রচুর পরিমাণে রাস্তাঘাটের উপরে বাজেট করতেছে দেখতেছো না দেশে এখন ঘরে ঘরে বিমানবন্দর ঘরে ঘরে রেল স্টেশন একদম ব্রিজ রাস্তাঘাট একবারে উন্নত হয়ে যাবে সব বাস জেনে আছে সেনে হচ্ছে আর জেনে নেই সেনে উল্টিয়ে যাচ্ছে হ্যাঁ তোমার ঘরে মুখ বেঁচে খাওয়া অভ্যাস তোমার ঘরে আমরা চিনি নে যুগ আসতে আসতে তোমরা পাল্টিয়ে যাও এই নয় নম্বর ওয়ার্ডের মেম্বার হয়ে আর গু খাওয়া কাজ করেছি ওরে বাপু আর লাস্ট চেষ্টা বার আমার সুযোগ দিয়ে দেখো একবার মেম্বার চেয়ারম্যানটা বানাও দেখো আমি করি না না করি একটা বার সুযোগ টান দাও শোনো বাপু আমরা তো সব না গ্রামের প্রার্থীরা কাজ চাই সেটা তো একবার দেখা লাগবে নাকি প্রার্থী হিসেবে তো আর আমি খুব একটা খারাপ না ও আমারও তো ভালো না ভাই ওই নিজের ঢোল না পিটিয়ে একটু ভালো ভালো কথা কন জ্ঞানমূলক কথা কন আর ওই একটু বিড়ি খাই যাব আমার একটু ছাড়ে নিবা মিটিং শেষ পিরাই একবারে শেষ হলি যা ও না ভাই এই জনগণ তো আপনার ভাষণ ওই মাসে দু একবার করে শুনে আর আমি তো পিরাই পিরাই প্রতিদিনই শুনি ওই এক কাজ করেন আমি কিন্তু তিন ইজাইক লোক আনিলাম লোক তুই তিন ইজাইক আনলি কুরবান সানলো চার গাড়ি আর কাছে মানলো তিন গাড়ি এই 22-23 গাড়ি লোক ডাক ওই লোক ডাক কোনে কোনে পাঠালি আমি তো এ বুঝলাম না তোকে হ্যাঁ তো যা বলছিলাম সুপ্রিয় আমার সংগ্রামী সাথী ও বন্ধুরা বিগতবার মেম্বার হওয়ার সময় তো সবাই এক ডাকে আমার পাশে ছিলেন তাহলে এবার কেন নয় ও জনগণ এবার নিজেদের ভুল বুঝতে পেরেছে ওই হচ্ছে এক কান ডাহা মিশে কথা মনে করো দেখো দিনি ভোটের আগে কি কি হইলো মনে করো ভাই এখন ধরেন যে সত্যি কথা যদি বলতে হয় তাহলে ওই টেকনাফ থেকে তেঁতুলিয়া ইউরোপ থেকে আমেরিকা সব জায়গায় মানে রাজনীতি তাণ্ডবের আরেক নাম সামাদ ভাই এ তো সবাই জানেই ভাই এখন আপনিও তো জানেন যে ওই সারা জীবন ওই আপনার আদর্শ বুকে ধারণ করিয়েই রাজনীতির মাঠে আমি সবকিছু করার চেষ্টা করেছি এই যদ্দূর যা আগইছি সব তো আপনার ভরসাই ভাই এখন ভাই মেম্বারিতে দাঁড়াই পড়ার আগে আমি আপনার কাছে জিজ্ঞেস করিলাম আপনি কইলেন যে দাঁড়াই পর আমি আপনি সমস্যা নেই এখন ভাই রাজনীতির ফিল্ড তো বেশি একটা ভালো না মানুষ তো আমার চাই না ওদিকে আমার শাহ আজিজ মন্ডল দাঁড়াই বিরেজ ধরেন কি করবো কমদিনে ফুলিও পাম দিয়ে লোকডার ফুলিয়ে ফেল দিচ্ছে দেখো দিন কি কায়দা করে পটাচ্ছে ষোলো না করি বা রাজনীতির মাঠে যে আমার মতন কর্মী আপনার দরকার এ ধর আপনি অস্বীকার করতে পারেন না আর আমি যদি একটু নেতার ক্যাটাগরিটি চলে যাই তাহলে তো ভাই আপনারে লাভ এখন কি করবেন কোন তুই তো প্রোগ্রামের তেলের টাকাও চুরি করে বাইরে খাস তোর যে কি করে ভরসা করি চিন্তা আছে কি যে কোন ভাই লজ্জা দিলেন হিসেব কিতাবে অনেক সময় ত্রুটি বিচ্যুতি ঘটতে পারে না ও পুরনো কথা মনে রাখলে হয় ভাই একটা বার আপনি আমার এই মেম্বারটা বেই কই দেন এই নয় নম্বর ওয়ার্ড মানে এই নয় নম্বর ওয়ার্ডের মাটি হবে সামাদ ভাইয়ের ঘাটি ভাই আমি যদ্দুজা করি তো আপনার জন্যই লাইনটা করে দেন ভাই আচ্ছা ঠিক আছে কি করা যায় আমি দেখতেছি আর তুই গ্রামে প্রত্যেকটা বাড়ি বাড়ি যে ভোট চাস আর গ্রামের মাতুব বার করে ঠিক রাখিস আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভাই ওই ঘরে হাত দিয়ে দোয়া করে দেন ঠিক আছে দোয়া করে তাহলে ভাই গেলাম হ্যাঁ আচ্ছা গেলাম ভাই দোয়া করে না আচ্ছা আইলে দাদা ওই ভাই তো দাঁড়িয়ে গেছে কি দাঁড়িয়ে গেছে ভোটে দাঁড়িয়ে গেছে ভোটে দাঁড়িয়ে গেছে মানে এই নয় নম্বর ওয়ার্ডের মেম্বার পরে দাঁড়িয়ে গেছে ভাই বাবু সে তো শুনিছি আমি একটু ব্যস্ত আছি পরে কথা করছি বাবু
শেষ কথা শেষ না করে চলে যাচ্ছ কচি তো ওই ভরটা কোন দিকে দিবান কইয়া যাও একটু সে দেখবা না আমি একটু ব্যস্ত আছি লাইন তো সুবিধার মনে হচ্ছে না আই দিনি সব তো কান্না ঘোষা শুনতে পাইতেছো তোমাকে দোয়া ও শুভকামনায় তো রাজপথে নেমে গেছি নয় নম্বর ওয়ার্ডের মেম্বারই তো তোমাকে দোয়াই দাঁড়ালাম তা ভোটকি দিবা না নাকি করবা না আচ্ছা তোমরা তো লোক সুবিধা না তারপরে দেখবা না কথা কইলে নাকি লোক সুবিধা না আমরা কি করিস কাউ দিনি হ্যাঁ তোমাকে তো মাই দিয়ে ধীরে খাও বাস তা কি করবা না দেখি বাবাটা কথা কইলে আমরা কোনে মাই ধীরে খাই মাই ধীরে খাই সিয়ার মেন মেম্বাররা আমি তো মেম্বারে কোনো হলামই না তা আমরা কি রাম মাই খেলাম ওই ঘন্টা মারি দিয়েন গো তোমাকে রে নয় নম্বর ওয়ার্ডের মানছি কাজ করে খাওয়া লাগবে না যা করার আমি করব খালি ভোট দাবার দিয়ে একবার এই নয় নম্বর ওয়ার্ডের মেম্বারটা বানাই দাও হ্যাঁ 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 বাবাজি আচ্ছা তো করে যখন বলছো তখন আমি একটু দেখি ভোটটা দেওয়া যায় কিনা ঠিক আছে স্যার একটু দেখেন হ্যাঁ আচ্ছা দোয়া করবা না দোয়া আচ্ছা লাইন ভালো আছে আইগো এই বিকেলে ভার হচ্ছে ফুটবল মার্কার মিছিল রয়েছে সকাল সকাল তো চলে আসি সাইডের আগে মাঠে জন্য পায় তুগার আর জন্য কতই হয় না একদিন এটা চা নে এটা বিড়ি নে আবার প্রতিদিন মিছিল আমিও পারবো আনে তুমি সুবাদে উঠি গেলে আমাকে রোকতে তাই দূরের কেউ না সুবাদে ভাইস্তেই হয় না ভাইস্তেই হও ভোটার হয়েছো ওই এলোমেলো না করে ভোটা নষ্ট না করে প্রথম ভোটটা চাচারি দিয়ে নে সেনাই দিলাম কোন চাষা দেখো দিন তাহলে সব ছেলেদের কি কজিছে করে ওরে শালার পাগল এই সাহেব আলী চাষা এবার দাঁড়িয়ে গেছে ফুটবল মার্কা নিয়ে আরে তোকার মিছিল মিটিং দেখা যায় না তোরা কি দেখি বুঝে যাচ্ছিস কদিনই খবরদার এলো মনে চলিস না খবরদার ভাইস্তে ভোট মোট নষ্ট করিস নে চাষা ভোটে দাঁড়িয়েছে গুছালো কায়দায় ভোটটা করে ও সে যা হোক করে দেখবা নি ভোটের এখন তো দেরি আছে ছেলে মিলে গা গতরে খালি বড় হয়েছে ভার বুদ্ধি কিছু হয়নি এটা বোঝে না নিজের ভালো আসলে হাই না বাবু পারবো না খামাকা মিছে কথা কয়ে লাভ নেই পারবো না আমি তো আর মাত্র বাড়ির বাইরেই না ভাই মাত্র বাজে দিক চালাবে আমি তো সেদিকেই যাবো আর যে 5 কেজি চালে এটা কাট দাও দিয়ে 5-6 বছর ধরে জ্বালাও চেয়ারম্যান মেম্বার হয়ে এই কাজগুলো ঠিক না না ভাই ভটমিট তো না মানুষ তো এরাম করে ভোট দেবেন মিলে মনে হচ্ছে না রে কি দিয়ে কি করব এটা সা দিয়ে একটা সা দেবার আমি কি করব তুই একটা নুনটা বিস্কুট খা খায় এক গ্লাস পানি খা একটা 7 দাম 5 টাকা একটা বিস্কুটের দাম 2 টাকা এই 3 টাকা আপনার বাজে আছে হ্যাঁ বুনি এত ক্ষতি আছে আপনার মনে রেখেন ভোট কিন্তু আমার একটা আছে তো তুই বিষয়টা বুঝে কবি নে যে সা তুই খাবি কি খাবি না আমি জানি তুই নাকি দুটোই দাও খাবে না গায়ে মাখবে না আরে ভোট তো মানুষ নিজে ইচ্ছাই দেবেন বলে আমার মনে হচ্ছে না কি দিয়ে কি কথা তাই কথা নি চলেন এক কলটা ঠাপ শুরু করে দিই ভোট দেবে না মানে তা আবার হয় মারামারি একদম করলে মানুষ ভোট দেয় গোপনের তো ছিল না আর এক মার খায় ই কর মানুষের ঢক করে হাত পায়ে ধরতে হবে কথা বুঝেছিস হাত পায়ে ধরে মানে মানুষের মন নরম করতে হবে করে ভোটটা লাইন করে নিতে হবে ভোটে বেড়ে গেলে তারপর আবার কিটা কোনে মানুষের হাতে পায়ে ধরা শুরু কর আপনি হাতে পায়ে ধরে নেন আমি পাশে তো সাপোর্ট দিবা না তোমরা আমার নিদির লোক পাড়ার লোক ঘরের লোক দলের লোক তোমার কাছে একটা ভোট কি চাইয়ে নিতে হবে আজিজ মেম্বার আমার গোষ্ঠীর লোক তার থেকে আমি তোমার কেন্দ্রে ভোট দিই একটা বার কি এদিক ওদিক করা যায় না এক তরকারি খাতি খাতি কান্না কতবার ভালো লাগে হ্যাঁ আর তোমার আজিজ মেম্বার কি তোমার ভোট দিলে তোমার ভাগ্য পরিবর্তন করে দিচ্ছে হ্যাঁ একটা বার আমার মতো বিশ্বাস করে দেখো ও যা আমি পারবো মানে তা কই লাভ নেই গোষ্ঠীর লোক বাদ আমি ও কাজ আমি করতে মতি পারবো না বাবু আমি কথা দিতে পারছি তাহলে তুমি মুখের বার গছ ভোট দিবা না না বাবু আমার ফাও কথা কওয়া অভ্যাস নেই তাতে কি এমন হয়েছে একটা বার না ফাও কথা কইলেই একটা বার আমার উপর বিশ্বাস করে ভোটটা না দিলেই তা কি এমন ক্ষতি হবে তোমার না বাবু ওই মিছে কথা সিটারি আমার আমার দিয়ে হবে না ওই ভোট আমি দিতে পারবো না তাহলে তুমি ভোট দিবা না না বুঝে কিন্তু দিবা না 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 বাবু আর বাসি বেটা মুখে লাতি মাইললে মুখের সামনে বস্তু দিবা না না বাবু ওই বেগুনি ভীতি বিজি দেব আমার ছেড়ে দাও
আমি চলে যাই। বিশ তোমার আর বেগুনির ভয় দিতে হচ্ছে না, কই বিশের বোতল কই আমাকে দাও দিন কই দেখি দাও। না বাবু তুমি বিশের বোতল ঠিক দাও 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 তোমার বিশ আর বেগুনির ভয় দিতে হবে তুমি দাও। না তুমি আমি তোমার লাগা ছেলে তুমি আমার ভোট দিবা না তাহলে আমারে ভোটে ধরে লাভ ডাকে বিশ খাই মরে যাই দাও। বেগুনির পোকা বলে মেন ডাকে বিশ খাই। না 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 দাও দাও দিন দাও দাও দিন তুমি বাবু দাও দিন তুমি ভোট দিবা না দাও বিশ দাও বিশ খাই সোহায় দাও একবার খাই সোহায় দাও। তুমি এরকম করছো না না ভোট দিবা না বিশ খাই মরে আমার ঠিক তুমি দাও। দেখপান পড়ে দেখপান এখন তুমি বিশ মিজি নিয়ে পাগলামি করে না না বাবু দেখপান তো হ্যাঁ দেখপান তো না বুঝে হ্যাঁ বুঝে হ্যাঁ তাহলে মাথা শিয়া কাও না মাথা শিয়া আবার মাথা মাথা শিয়া কাও ভোট দিবেন তাহলে অবিশ তাহলে অবিশ বোতল দাও না 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 সাসা একবার একবার দিয়ে দেখো না দিয়ে দেখো না কত বিশ খন্ড দেখলাম একবার দিয়ে দাও দিয়ে দাও খেসু আয়ে যাক দাও 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 না তুমি ধত আছে গড়া দাদা বিশ দাও না তুমি ভোট দিবা বিশ খে মড়াই ভালো দাও না 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 তাহলে তাহলে দেখপান হ্যাঁ দেখপান বুঝে কিন্তু মাথা হাত দেখো হ্যাঁ দিবা না দিবা মাথা দেখো ভোট দিবা না ভোট দিবা না মাথা দেখো কিন্তু তুমি দেখি দিস কি করিস তো মাথা দেখো তুমি আমার ভোট দিবা হ্যাঁ আমি তোমার ভোট দিবা না শিওর হ্যাঁ শিওর যাও সে কথাটা প্রথমে কলেজ না হয়ে যায় আমি তো জানি তুমি আমার ভোট দিবা গোষ্ঠীর লোক ছিল না বোঝো না তো গোষ্ঠীর লোক পরে গোষ্ঠীর লোক দেখতেছে বাবু তাহলে তোরা দুই গীত করে নাকো কি করে প্রমাণ স্যার ও তো কোনো কথা না ভোটটা কার দিবা নিবার তাই কও আমরা তো আজিজ মেম্বারের সমাজ করি ওই ভোট হনাই দিবা নে বাহ একই রকম কথা আজিজ মেম্বার ছাড়াও যে এবার একটা যোগ্য একদম সঠিক নেতৃত্বের একটা রাজপথের সঠিক ব্যক্তি নয় নম্বর ওয়ার্ডে ভোটে দাঁড়ায় গেছে এ খোঁজ তুমি পাইয়াছো বা তার তো এমপি তি দাঁড়ানো উচিত ছিল কাছে নয় নং ওয়ার্ডের মেম্বার তি দাঁড়িয়েছে কিডা সে ব্যক্তি কিডা আমি কে মেম্বারে দাঁড়ানোর আগে তোমার কাছে কইলাম না অনুমতি নিলাম না যে কুরবান দা তুমি আতবার মণ্ডলী মানুষ তুমি থেকে আর তুমি এখন খোঁজখবর আছে না তোমার মোটেই বাপু তোমার তো কইলাম মনে আমার আছে তবে আজিজ মেম্বার নিজি ঘেরে লোক একই সমাজ করি সে এখন দাঁড়িয়ে গেছে কি আর করব ভোট হনেই দিবানি তাহলে তুমি ভোট আমার দিবা না না বাপু সম্ভব না কি কইরা দেব তুমিই কও এরাম কায়দায় গাছে উঠে মই কেড়ে নিবা ভোট দিবা নাকি ওই কলম খালির ভোট গাছে গলায় ধরে আমি ঝলবো এখন তাই কও কে বাপু তা করবা কে আমি ভোট না দিলি কত মানুষ আছে না ভোট দেবে নি ও তোমারটা তুমি বের করে নিতে পারবা না সমস্যা নেই ভোট যদি না দাও তাহলে বিশির বোতল কান দাও বিশ খেয়ে নীল হয়ে যায় আর না হলে এক গ্যাস দড়ি দাও ওই বট গাছে ধুলে পড়ি এ তো করে কোলাম তাও বুঝলে না তো দেখো এই গোয়ালির মধ্যে দড়ি আছে কয় গ্যাস লাগবে নাও যাও দাও দাও এক গ্যাস দড়ি দাও এক গ্যাস দড়ি দাও ওই গাছে ধুলে পড়ি ভোট যখন দিবা না ওই গলা দড়ি নিয়ে মরাই আমার ভালো দাও এক গ্যাস দড়ি দাও তোমার সামনে ঢিলে পড়ি মনে হয় ভাব দি গেল রে কাজ হবে না সামান্য মেম্বারের জন্য মরে যাবা তে না দড়ি নাও নালে আবার পরে কমানে ভোটও দিল না দড়িও দিল না নাও তুমি দড়িটা রাখো না আমার তুমি দড়ি দেশ আমি গলা দড়ি নিয়ে মরে যাবো তা তুমি আমার একটা ভোট দিবা না যা দিতে পারবো না ওকে লাভ আছে ভোট দিতে পারলাম না দড়ি ছেলে তুমি দড়ি নাও চাচা দেখি দড়িটা ভাই এই গাছের ডাল ইকান মনে শক্ত আছে হ্যাঁ তুমি মাথায় দিয়ে যেহেতু কইলেন সেহেতু না করেন না ধরেন আমি চাচা এনে বসতেছি আপনি যান টুপি মাথায় দিয়ে মিশে চাচা কথা করতে হয় না যান টুপি মাথায় দিয়ে কইলেন যান 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 ওই যে এই ডালে এই ডালে যান কুরবান স্যার তুমি মাথা দিয়ে কিন্তু কইছি গলায় ধরে নেবো তুমি আমার ভোট না দিলি গরু কিন্তু আমার হাতে ভোট দিবা না তোমার বাড়ির সামনে তোমার কাছে গলায় ধরে নেবো পুলিশ কিন্তু এসে তোমারই ধরবে নে ওই কোনো আদিস মেম্বার তোমার বাসায় তারবে না নে দাঁড়াও ভোট দিবি আমার দিবা না তাই না এ তাই তো দড়ি আমার গাছ আমার এই খুলাটু তো আমার আর একটা ভোটের জন্য ছেলেটা মারা যাবে এ না 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 তুই মরিস নাই তোর ভোট আমি দিবা লাগবে হ্যাঁ গলায় দড়ি নিয়ে আর কিছু থবে না রে দশ বেলা করে ঝলবে না গাছে তুমি আবার ঠেকা যাচ্ছ কিরাম নাই নি নীতি দাও নীতি দাও কি করছিস দেখো দিন দেখো দিন এরই কয় রাজনৈতিক ফকি জেলের ভাত আমার খর কায়দা নেই আমার খুলাটে আমার দড়ি দিয়ে এক ভোটের জন্য আমার ফাঁসাই দিবি না 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 তুমি ভোট না 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 তোর আমি ভোট দিবানে দিবানে ভোট দিবান তো হ্যাঁ হ্যাঁ ভোট দিবানে বুঝে হ্যাঁ চোখ সেরো চোখ সর কথা পড়ে জেলের ভাত আমার খর কায়দা নেই না তুমি যদি ভোট না তাহলে আমি লাগাই দেব না 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 আর আমার খুলাটে আমার গাছে তো মহা বিপদ তাহলে না না তো ভোট দিবানে চোখ সেরো বুঝে কিন্তু
এই মেম্বার হওয়ার জন্য গোলায় ধরে নেছে না 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 জেলের ভাত খরকায় দানে ভোট দিবানে দিবানে সমাজ দরকার হয় করবো না রে তা তোর তো বাঁচালাম ভোট দিবানে আনি তাহলে ওই তোমার মার একটু বুঝিয়ে নে বুঝেছো যে কবাবে ওই সাহেব আলী সাহেব যখন মেম্বার দাঁড়ায় গেছে তার ভোটটা দিবা তাহলে কি হন কাউদিনি তোমার আমি ফুটবল কিনে দিবা না তোমাদের মাঠে তো ফুটবল ক্রিকেট লাগে তাহলে সব আমি কিনে দিবা না মাঝে মধ্যে মিষ্টি খাতে টাকাও দিবা না তোমার মার বুঝবা যে ভোটটা ওই সাহেব আলী সাহেব দিবা কোনদিন তো এটা ঠকাস ভালো দেন আর এখন কছেন ফুটবল দেবেন আচ্ছা যখন দেবেন তখন কবান কি করে ওরে বাপু মেম্বার না হলে ফুটবল দিয়া যায় না ফুটবল দিতে হলে তো আগে আমার মেম্বার হতে হবে আর মেম্বার হতে হলে তোমার মার কবা সেদিন ভোটটা আমার দেয় তাহলে তো মেম্বার হতে পারবো সকল আমি তোমার ফুটবলটা দিতে পারবো এখন তুমি বাড়ি যে তোমার মার ভালো করে বুঝোবা তাহলে 20 টাকা দেন পেঁয়াজি কিনে নিয়ে যায় আমি আর আমার মা বসে বসে খাবানে আর মার বুঝোবা কি করে আবার 20 টাকা এই ছেলে বেলে কি করে হাই ওই মানছির ভুলিয়া ভালিয়া যেগুলো ভট্ট নিজেদের করিয়ে নিয়ে গেল সেগুলো তো গেলই বুঝছেন ওগুলো তো ফ্রি ফ্রি পেয়ে গেলাম ভুলিয়া ভালিয়া আরে আগাম কইরা ভোট কিন্তু কিনে রাখতে হবে 2-4-500 টাকা দিলি ওই নোট পালি এমনি জনগণ ভোট তারি দেয় বুঝছেন আগে আগে কইরা ভোট কিনে রাখতে হবে চলেন সেই কাজেই যাই কি করে তাই সর কি করে ও নো পাগল ভাই তোমার ওই 500 টাকা দিল কিন্তু ভালো বেশি ভাই এবার 9 নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী দাঁড়ায় গেছে আর টাকা দেখলে কিন্তু কাঠের পুতুল হা করা তুমি এই টাকার মর্ম তুমি বুঝলে না তোমার এই টাকা দেওয়ার মূল কারণ হচ্ছে কোনো কিছুই না ভাই তুমি তোমার ভালোবাসা বিদায় দিয়েছে এখন তোমার কাজ হচ্ছে যে ভোটের দিন শুধু 9 নম্বর ওয়ার্ডের প্রার্থী যেগুলো আছে সবার বাদ দিয়ে সাইডে ফেলে ভাই ফুটবল মার্কাই একটা সিল বসাই দিবা এই তোমার কাজ আর কোনো কাজ নেই আর ওই সকাল বিকাল দুপুর ওই যে সবুজ দোকানে যা খাবা খাবা ভাই নাম হে না হইলো আমার বাড়ি তো 8 নম্বর ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ডের ভোট আমি কি করে দেব ও নো কি করে তোমার বাড়ি কোন পাড়ায় আরে আমার বাড়ি ওই যে দক্ষিণ পাড়ায় খালের ধারে ও তো 8 নম্বর ওয়ার্ডের ভিতর পড়ে কি করে ওর বাপু যাও হ্যাঁ দাও দাও আর দোকান সামনে হাঁটা আসবা না ও নো কাজ ধরে আমি দিছো কি করে